গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এখন সন্ধে 6টা মতো বাজে, স্টেশনের দিকে যাচ্ছি। 11 তারিখ থেকে বাবার স্কুল শুরু হবে, তাই স্কুলের কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি, খুবই প্রয়োজনীয় যেগুলো। যখনই আমরা স্টেশনে আসি তখন বাবাইয়ের এই বায়নাটা আমাদের পূরণ করতেই হয়, ওকে ট্রেন দেখাতে হবে। তাই আমরা তিনজনে মিলে ওভারব্রিজের ওপর উঠে দাঁড়িয়ে আছি যে কখন ট্রেন আসবে সেই অপেক্ষায়। বাবাইয়ের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের কিছু জিনিসপত্র কেনার আছে, তাই জুডিওতে এসেছি। আর আমি তাড়াতাড়ি কিনে বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ বাড়িতে আমার রান্না পড়ে রয়েছে। যত তাড়াতাড়ি কিনে বাড়ি যেতে পারবো তত আমারই ভালো। আজকে আমার সেরকম কিছু কেনার নেই, বাবাইয়ের আর হাজব্যান্ডের ওদের দুজনের জন্যই আসা আর কি। ফেরার সময় একটু পনির নিয়ে আসলাম, ফ্রিজে একটুও সবজি নেই। আর পনির রান্নাটা দেখবে বেশ চটজলদি হয়েও যায়, আর রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। এমন একটা সময় ছিল আমি না পনির খেতাম না, আমার মনে হতো পনিরের যেন কোনো টেস্ট পাচ্ছি না আমি। কিন্তু হাজবেন্ড বরাবরই পনির পছন্দ করে, সেই হিসাবে ঘরে রান্না করতাম, তো আস্তে আস্তে এখন আমারও বেশ ভালোই লাগে খেতে। আজকে একটু মশালা পনির রান্না করব। পনিরটাকে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি আর হালকা ভেজে নিচ্ছি, এটা না ভেজেও রান্না করা যায়। পনিরটা খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে না পনির আবার শক্ত হয়ে যায়, তখন টেস্ট পাওয়া যায় না, আর একটু ছিবড়ে ছিবড়ে টাইপের লাগে খেতে। আদা রসুন যদি ফ্রিজে পেস্ট করে রাখা থাকে তাহলে যে কোনো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু পেঁয়াজটা কুচিয়ে নেব। পনিরটা ভেজে তুলে রেখেছি, ওই কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। পনিরটা যখন ভাজছিলাম আমি তখনই পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসবে সেই অবস্থায় আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, আর আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করব, তাহলে কী হবে কালারটা না বেশ লাল লাল আসবে। ফ্রিজে একটু টক দই ছিল তো আমি টক দইও অ্যাড করলাম। মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল অ্যাড করলাম। গ্রেভিটা ফুটে গেলে পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। নুন মিষ্টি তো আমি দিয়েইছি, আর পনির একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে। নামানোর আগে না কসৌরি মেথি একটু হাতে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই কসৌরি মেথিটা দেওয়ার জন্য না পনিরের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পনিরের তরকারিটা তো রেডি হয়ে গেছে, আর পনিরের তরকারিটা বসানোর আগে আমি আটা মেখে নিয়েছিলাম, তো কয়েকটা গরম গরম রুটি করে নিয়ে খেতে বসবো। তারপরে তোমাদের দেখাচ্ছি চলো কী কী জিনিস কিনলাম।
যাবে বলে তো ভীষণ মজা, তার থেকে বেশি মজা নতুন নতুন অনেক জিনিসপত্র কেনা হয়েছে ওর জন্য। এই ব্যাগটা নতুন কিনিনি, ও স্কুল যাওয়ার জন্য এই ব্যাগটা কেনা হয়েছিল, কিন্তু করোনা লকডাউন এইসবের জন্য স্কুল খোলেনি, তো ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে স্কুল ইউনিফর্ম, দুটো সেট নিয়েছি, তো রেড কালারের টি শার্ট আর ওখানটায় নাম লেখা আছে ওর স্কুলের, স্পার্কল কিডস। ওকে নিয়ে কোথাও বেরোনো মানে ও কিছু কিনুক না কিনুক ওর জন্য ওই দুটো চারটে গাড়ি কিনে দিতেই হবে। তো এটা একটা নতুন পেন্সিল বক্স, এটা ওকে একজন গিফট করেছিল, তো নতুন নতুন স্কুল যাবে আমি ভাবছি যে এইগুলোই সব দিয়ে দেবো। ওয়াটার বটলটা ও বার্থডেতে গিফট পেয়েছিল, আর এরকম ব্ল্যাক প্যান্ট। আর একটা টিফিন বক্স কেনা হলো, নিজে হাতে তো এখনও খেতে শেখেনি, জানি না কী করবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।